গবা একজন নিঃসন্তান চাষী, মহাজনের জমিতে জন খেটে তার যা হোক করেই দিন চলে। গবার স্বপ্ন তার নিজের একটা জমির, সেই জমিতে সে ইচ্ছে মতো চাষ করবে, কিন্তু গবার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আশা বউ, আমাদের নিজেদের যদি একটা জমি থাকতো কেমন হতো? তা ভালোই হতো, অন্তত না খেয়ে দিন কাটাতে হতো নি। ভালোই হতো না রে বউ, আমারও স্বপন একখানা নিজের জমি। এই তো ঘুমিয়ে পড়ো, একেবারে সকাল অবধি স্বপন দেখো। ঠাট্টা করিস নি বউ, জন খেটে ধার করে মহাজনের সুদ দিয়ে তারপরে কি আর জমি হয়? তাহলে আর দিবা স্বপ্ন দেখে লাভ কি? বউ বলছি, আমায় যদি তোর ওই গলার হারখানা একবার দেখ, তাই দে কিন্তু। এই খবরদার কয়ে দিচ্ছি, আমার এই হারে নজর দিবি নি। এ আমার মায়ের গলার হার, নজর দেবে তো চোখ একেবারে দে তো রাষ্ট্রের মতো হয়ে যাবে। আমি শুনলাম। আমার স্বপন পূরণ হয়েছে, আমার স্বপন পূরণ হয়েছে, আমার জমি হয়েছে। ও বৌরে, আমার জমি হয়েছে, আমার হার বেচে। আরে না না, বন্ধক দিয়া। এই যে ও মা গো, দেখে যাও তোমার সাদের হারখানা গলা থেকে চলে গেল মহাজনের সিন্ধুকে। আমি তোর হাত ঠিক সারাই আনবো, দেখিস। বউ বউ ওট বউ, মুখে কিছু দে। ও বউ, আমার হার, আমার হার। এনি দেবো বউ, এনি দেবো, আমি ঠিক এনি দেবো, দেখিস। আমার হার, আমি যদি মরে যাই আমাকে আগেই আগুনে দিও নি, আর ফিরিয়ে আনলি পরে তবে আমাকে আগুনে দিও। আমার হার। গবার বউ সেই যে বিছানা নিল আর উঠল না, হারের শোকে অসুস্থ হয়ে পড়ল। যত দিন গেল সেই অসুখ ততই বেড়ে চলল। উপায় না দেখে একদিন হুজুর, এ আপনি আমারও হারখানা ফেরত দিয়ে দেন, আমি সুদে আসলে আপনারে পরের মাসে সব শোধ করে দেব। তাহলে পরের মাসেই হারটা নিস। হুজুর, আমার বউ ওই হারের শোকে বিছানা নেছে, ওই হার ছাড়া ও বাঁচবে নি গো। ও ও হুজুর, আমি আপনার পায়ে পড়ছি হুজুর। আর টাকা ছাড়া হাত দিলে যে আমি বাঁচবো না। অনেক করি বললাম, হাতে পায়েও পড়লাম, তাও শুনলো না। ও বউ শুনছিস? আমি ও বউ বউ ও বউ একই গাও বউ রে। ha 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 ha
রে, আরে তুই গয়না শোকে আমারে সেরেই চলে গেলি বউ। আমি কি করলাম গো, এ আমি কি করলাম? কাঁদিস না গোবা, যা হওয়ার তো হয়েছে, এখন বাকি কাজ তো করতে হবে। ও বলেছিল ওই হার না পেলি ওরে যেন আগুন দেওয়া না হয়। আমি কিছু করতে পারবো নি কাকা, যা করার তোমরাই করো। বেশ, তবে ওকে না পুড়িয়ে মাটি দেওয়া হবে, দেখছি দেখছি আমরা দেখছি। গবার বউ মারা যাওয়ার পর শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, কিন্তু গ্রামের মানুষ বলছে গবার বউয়ের অতৃপ্ত আত্মা নাকি ভূত হয়ে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ইস, কত রাত হয়ে গেল, চারিদিকে এত অন্ধকার। ও মা গো, গাটা কেমন আমার ছমছম করছে। কে ওখানে? কে? আমি গবার বউ। আমার হার দে, দে দে বলছি, আমার হার দে। এটা এটা তোমার হার নয় গো। শুনেছেন বাবু, গ্রামে কি বলা বলি হচ্ছে? কে, গবার বউয়ের আত্মা নাকি হাড়টার জন্য গ্রামে ঘুরে বেড়াচ্ছে? কাল রাতে তো হারানের বউ ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। যা সব বজরকি, যা যা তুই। আমি গোবার বউ, আমার হাতটা দে তো, দে দে বলছি। নিতাই, আই আই নিতাই। আকে বাবু, দেখ তো জানলাই কে। কই বাবু, কেউ তো নেই এখানে। ঠিক ঠিক আছে, তুই যা আর আলোটা জ্বালিয়ে রেখেই যা, কাল একবার বাড়িতে পুজো করাতে হবে। কালি কালি ও হার আমি বেচে দেব। কত হলো? আগে 16 ভরি। বেশ, এই নিন না আপনার টাকা। চলি, সাবধানে যাবেন হুজুর। হ্যাঁ, সাবধানে যাবেন। কেন? না ওই ইয়ে মানে অতগুলো টাকা, রাস্তা অন্ধকার, কিচ্ছু হবে না। চলি। বাপরে, গাটা কেমন ছমছম করছে, এতদিন এখান থেকে যাচ্ছি এমন তো কখনো হয়নি। মনে হচ্ছে যেন পেছন পেছন কেউ আসছে, মহাজনের সঙ্গে বেরিয়ে গেলেই হতো না। কেউ নেই, সব মনের ভুল, সব মনের ভুল। হাতটা নিয়ে গ্রামে এমন ভূতের গল্প চলছে যে। কই রে, আমার হার দে। কে? আমি গোবার বউ, আমার হাতটা দে তো, দে দে বলছি। রাম 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 রাম। কি ব্যাপার শাকরা? এ হার আপনি ফেরত নিন হুজুর, আর আমার 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 টাকা ফেরত দিন। কি কেন হুজুর? ও হার অতৃপ্ত আত্মার হার, শেষে কি ভূতের হাতে মরবো নাকি? প্রাণের মায়া বড় মায়া হুজুর। এই এই নিন, এই নিন। একলাও হার ফেরত দিয়ে গেল, এবারে হারে টানে আবার যদি আমার ঘরে ওই গবার বউ এসে হাজির হয়, ওরে বাবা, এ অতৃপ্ত আত্মার কণ্ঠহার। না না না, আজই হার আমি গবাকে ফেরত দিয়ে আসব। গবা আছিস?
আমায় ক্ষমা কর গবা, আমি আজ থেকে বন্ধকি কারবার ছেড়ে দিলাম। তোর বউ আমাকে খুব শিক্ষা দিয়েছে, আজ থেকে চাষের জমিতেও তোদের যা ন্যায্য পাওনা তাই পাবি, কেমন? চলি বুঝলি চলি। এই দেখ তোর সেই হার, হারখানা ফিরে এলো কিন্তু তুই আর এলিনি, এ দুঃখ যে আমি বলতে পারছি না বউ। কি তুই তুই এসেছিস? আরে কি টান যে তোর ছেলে, মরে গিয়েও শুধু এই হারখানা পড়তে ফিরে এলি বউ। ওমা আমি মরিছি তোমায় কে বললো? মানে শোনো, আমাদের মহাজন তো জিনিস বন্ধক নেয় চড়া সুদে, তারপর সেই জিনিস কেউ ফেরত নিতে পারে না, চাষীদের পাওনা ধানও ঠিক মতো দেয় না। তুমি যে হারখানা ফেরত আনতে পারবে নি সে আমি জানতাম, তাই গ্রামের লোকেদের সঙ্গে শাট করে মরার একটা করেছিলাম মহাজনকে শিক্ষা দিতে। তার মানে তুই মরিসনি বউ? হ্যাঁ গো, শুধু একটাই কষ্ট, তোমাকে এই কদিন বড় কষ্ট দিলু। তুই আবার আমার কাছে ফিরে এসেছিস বউ, এতেই আমার সব কষ্ট দূর হয়ে গেছে রে, সব কষ্ট দূর হয়ে গেছে। আর গ্রামের সবার কষ্ট এবার দূর হবে।